পাশাপাশি আমরা নজর রেখেছি দক্ষিণেশ্বরের পূজোর দিকেও। দক্ষিণেশ্বরেও কিন্তু ইতিমধ্যেই ভক্তদের ঢল যেমন শুরু হয়েছে, সকাল থেকেই সেই ছবি যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তার পাশাপাশি গর্ভগৃহের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মা ভবতারিণীকে, সেখানে কিন্তু পূজোর যে বিশেষ পূজোর যে আয়োজন তা কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। পূজো চলছে, কাসর ঘণ্টার সহযোগে এই পূজো চলছে, শুরু হয়েছে সেই পূজো আজ 10:30 অর্থাৎ রাত 10:30। সেই সময় এই যে দীপান্বিতা অমাবস্যা তিথি, সেই তিথি মেনেই পূজো হবে মা ভবতারিণীর। 1855 সালে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং তার পরবর্তীতে রামকৃষ্ণ দেব তিনি এই যে মন্দিরে, সেখানে কিন্তু তার সাধুস্থলে পরিণত হয় এই দক্ষিণেশ্বর মন্দির। সেখান থেকে একেবারে সেই গর্ভগৃহের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কাসর ঘণ্টা শঙ্খ সহযোগে ইতিমধ্যেই শুরু হয়েছে মা ভবতারিণীর পুজো। একই সঙ্গে সেখানে সাধারণ মানুষেরাও কিন্তু ভিড় করেছেন আজ সকাল থেকে, দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা সেখানে ঢল নেমেছে ভক্তদের। মন্দির ঘিরে রয়েছে একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও, কারণ নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় তা ইতিমধ্যেই সুনিশ্চিত করা হয়েছে। দীপান্বিতা অমাবস্যা তিথির এই বিশেষ পুজোয় মাকে পুজো দিতে সেখানে উপস্থিত হয়েছেন বহু মানুষ, বহু ভক্তেরা। দক্ষিণেশ্বর থেকে একেবারে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়, অর্থাৎ একেবারে বাড়িতে বসেই কিন্তু মাকে, মায়ের দেখা মিলছে। দক্ষিণেশ্বর থেকে সরাসরি সেই ছবি দেখছেন আপনারা গর্ভগৃহের এই ছবি, সেখানে মাকে আজ যেমন সাজানো হয়েছে বিভিন্ন যে গয়না দিয়ে, সেই গয়না দিয়ে সাজানো হয়েছে এবং শুরু হয়েছে ইতিমধ্যেই পুজো। আজ বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছে, দীপান্বিতা অমাবস্যা যে তিথি রয়েছে সেই তিথি মেনেই পুজো হবে। আজ রাত্রি 11:30 নাগাদ, 10:30 নাগাদ সেই পুজো হবে, আর তার পাশাপাশি ইতিমধ্যে সেই বিশেষ পুজোর যে আয়োজন সেই প্রস্তুতি ইতিমধ্যেও কিন্তু তাও শুরু হয়েছে। ইতিমধ্যেই মায়ের মাকে পুজো দিতে বহু মানুষ সেখানে পৌঁছেছেন। ভবতারিণী মাকে পুজো দেওয়ার জন্য আজ সকাল থেকে বহু ভক্তেরা ভিড় জমিয়েছেন সেখানে। সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে দক্ষিণেশ্বরের গর্ভগৃহের সেই ছবি। দীপান্বিতা অমাবস্যা তিথি উপলক্ষে আজ বিশেষ পুজো রয়েছে দক্ষিণেশ্বরে, সাধারণ মানুষের ঢল নেমেছে ইতিমধ্যে, ভক্তেরা দূর দূরান্ত থেকে এসেছেন মাকে আজ পুজো দিতে, তাকে শুধুমাত্র একটিবার দর্শন করার জন্য। তাদের যে বিভিন্ন মনস্কামনা থাকে সেই মনস্কামনা পূরণের জন্য কিন্তু মায়ের কাছে আসা ভক্তদের, তার কাছে এসে তারা বিভিন্ন যে তাদের মনোবাঞ্ছা রয়েছে তার বিষয়ে জানাবেন তারা মাকে। আজ দক্ষিণেশ্বরে সকাল থেকে সেই ছবি ধরা পড়েছে, বহু মানুষ ইতিমধ্যে সেখানে এসেছেন, ভোর থেকেই কিন্তু শুরু হয়েছে মায়ের পুজো। যদিও বিশেষ যে তিথি রয়েছে দীপান্বিতা অমাবস্যা তিথি, সেই তিথিতেও রয়েছে বিশেষ পুজো। ভবতারিণী মাকে পুজো দিতে ভক্ত সমাগম ঘটেছে দক্ষিণেশ্বরে, একদম গর্ভগৃহে, অর্থাৎ দক্ষিণেশ্বরের গর্ভগৃহের সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কালী পুজো উপলক্ষে মায়ের যে সাজ, সেই সাজও দেখতে পাচ্ছেন আপনারা, শাড়ি এবং গয়না সহযোগে সেই সাজ, মায়ের যে ছবি, মায়ের যে মূর্তি, মাকে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই গর্ভগৃহ থেকে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কালী পুজো উপলক্ষে আজ দীপান্বিতা অমাবস্যা তিথি উপলক্ষে এই পুজো, মন্দির ঘিরে রয়েছে অন্যদিকে পর্যাপ্ত নিরাপত্তাও। মন্দিরে আজ ভোর থেকেই নেমেছে ভক্তদের ঢল, দীপান্বিতা অমাবস্যা তিথির বিশেষ পুজো, এবং সেই বিশেষ পুজোতেই কিন্তু ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে সরাসরি গর্ভগৃহ থেকে। 1855 সালে রানী রাসমণি তিনি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব
তার সাধুস্থলে পরিণত হয় এই মন্দির এবং তার পরবর্তী সময় থেকেই কিন্তু বাঙালির কাছে অবশ্যই দক্ষিণেশ্বর মন্দির তীর্থক্ষেত্র হয়ে উঠেছে বিশেষভাবে রাজ্যের জন্য এবং একই সঙ্গে সেখানে সাধারণ মানুষ তারাও কিন্তু এসে পৌঁছেছেন সকাল থেকেই শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য মাকে পূজো দেওয়ার জন্য বছরের এই বিশেষ দিনে এখানে প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে সাধারণ মানুষেরা তারা ভিড় জমান এখানে এবং সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থাকেও কিন্তু আরও বিশেষভাবে জোরদার করা হয় একেবারে যে গর্ভগৃহের ছবি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই দীপান্বিতা অমাবস্যায় মা কালীকে দর্শন করে পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে সকাল থেকেই আজ একেবারে লম্বা লাইন সেই ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরেছি তার পাশাপাশি জানিয়ে রাখি আরতির পরই মা ভবতারিণীর পুজো হয় এবং তারপর থাকে ধূপারতিও আজ সন্ধ্যারতি এবং বিশেষ পুজোরও আয়োজন করা হয়েছে অবশ্যই সেখানে দীপান্বিতা অমাবস্যা যে তিথি রয়েছে সেই তিথি অনুযায়ী এই বিশেষ পুজোর আয়োজন যা সন্ধ্যারতির পরই কিন্তু সেই বিশেষ পুজো শুরু হবে রাত 10:30 নাগাদ সেই তিথি রয়েছে এবং সেই তিথি মেনেই মা ভবতারিণীকে পুজো চলবে ইতিমধ্যেই কিন্তু সেই যে পুজোর আয়োজনটা চলছে প্রস্তুতিটা শুরু হয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি ফলমূল সহযোগে সেই পুজো চলছে তার পাশাপাশি কাঁসর ঘণ্টা তাও কিন্তু একই সঙ্গে বাজছে মা ভবতারিণীর ছবি দেখতে পাচ্ছেন আপনারা কালী পুজোর বিশেষ দিনে একেবারে বাড়ি থেকেই দর্শন হচ্ছে মা ভবতারিণীর রাজ্য জুড়ে শক্তির আরাধনা চলছে আলোর রোশনাইয়ে যেমন মাতোয়ারা রাজ্যবাসী তার পাশাপাশি মন্দিরে মন্দিরে ইতিমধ্যেই ভক্তদের ঢলও নেমেছে একই সঙ্গে দক্ষিণেশ্বরের পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি তারাপীঠের ছবি সেখানেও কিন্তু মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে এই বিশেষ তিথিতে সেখানেও পুজো যে প্রস্তুতি তা শুরু হয়েছে চলছে পুজো এবং অবশ্যই বিশেষ তিথি মেনেও কিন্তু সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে একই সঙ্গে তারাপীঠের সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বছরের এই বিশেষ দিনে সেখানে কিন্তু ভক্তদের ঢল নামে এবং সকাল থেকেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ভক্তেরা সেখানে পৌঁছে গিয়েছেন মাকে দর্শন করার জন্য এবং একই সঙ্গে মাকে পুজো করার জন্য পুজো দেওয়ার জন্য পুজো শুরু হয়েছে সেখানেও কাঁসর ঘণ্টার সহযোগে সেখানে আরতি আরতির মাধ্যমে পুজো শুরু হয়েছে মা তারার পুজো চলছে আজ সকাল থেকেই শুরু হয়েছে সেই আয়োজন তারাপীঠ মহাশ্মশানে আজ রয়েছে হোমযজ্ঞ অবশ্যই এই বিশেষ তিথি ভীষণভাবে গুরুত্বপূর্ণ সে কারণেই তারাপীঠে পৌঁছে যান প্রত্যেক বছর এই সময় বহু মানুষ তারাপীঠ মহাশ্মশানে রয়েছে হোমযজ্ঞ আমরা কথা বলবো আমাদের সঙ্গে দু জায়গা থেকে থাকবেন আমাদের দুই প্রতিনিধি তবে তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মাকে কিন্তু আরতি চলছে তারা মাকে তাকে আরতি চলছে এখানে মা তারা কালী পুজোয় কালী রূপে পূজিত হন